সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 27 ফেব্রুয়ারি 2022। আজকে আমরা চলে এসেছি সাদিকা ডেয়ারি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখলা গ্রাম এবং অরণখলা হাটের পাশে এই খামারটি অবস্থিত। তো এখান থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। এটি একটা বিক্রয় কেন্দ্র। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এবারে খুব সুন্দর সুন্দর হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাছুর এবারে কালেকশন করেছে। তো আজকের পর্বে এই বকনাগুলোই দেখাবো আর এগুলো কী দাম হলে এখান থেকে বিক্রি করবো সেসব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন আমাদের সাথেই থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ কাকা, আমি ভালো আছি, আল্লাহর রহমতে দর্শকদের দয়ায়। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে তো আমার দর্শকরা সবাই চেনে যারা রেগুলার নিয়মিত দর্শক আছে। তো যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানিয়ে দেবেন শুরুতে। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আবু সাইদ, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখলা গ্রাম হাটের পাশে বাসা। আচ্ছা, আপনি তো মূলত ব্যবসায়িক বকনা বাচ্চা বিক্রি করেন, বিভিন্ন জায়গা সংগ্রহ করে দর্শকের দেওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, তো এবারে পর্বে কয়টা গরু দেখাবেন আমাদের? এবারে পর্বে গরু দেখাবো, ছয়টা গরু দেখাবো। ছয়টা গরু দেখাবেন? জি জি। আচ্ছা, এর আগেও বেশ কিছু প্রতিবেদন আমরা করেছি, কিন্তু এবারে যে কালেকশনটা করেছেন আমার দেখা মতে আসলে এই 2-3 মাস ধরে আসলে এইরকম কালেকশন কিন্তু আপনার হয়নি। এবারে কালেকশনটা খুবই ভালো হয়েছে আমি দেখতে পাচ্ছি। কালেকশন একটা মুন্ডে বাচ্চা আছে, খুব সুপার সুপার বাচ্চা, সব এ গেটে বাচ্চা। আচ্ছা, এতগুলো সুন্দর সুন্দর বাচ্চা একসাথে কিভাবে পাইলেন বা কিভাবে সংগ্রহ করলেন? বিভিন্ন জায়গাতে সংগ্রহ করা লাগে এটা। আচ্ছা, তো চলেন আমরা কথা বাড়বো না, গরুগুলো এক এক করে দর্শকদের দেখাই আর এগুলোর বর্ণনা একটু জানাবেন আমার দর্শকদের। শুরুতে এক নম্বরে মাশাল্লাহ খুব সুন্দর একটা সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি আমরা কাকা। এটা কোন জাতের? এটা মূলত হলিস্টার ফ্রিজিয়াম, অনেকে শকের ডাক বলে ওকে, রানী সংগ্রহ। সেটা বলতে কোনো জাত নাই, মূলত হলিস্টার ফ্রিজিয়াম এগেটের একটা বাচ্চা। দর্শকের দেখাও, কোনো নাভি কুম্বল নাই, মাথাটা ছোট্ট এবং কানগুলো একদম বোরের পাতার মতন, ন্যাচগুলো অনেক ছোট, পাতা মোটা, খুব একটা সুন্দর ভালো পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হবে? এটা বয়স আনুমানিক 8+ হবে। কেনা জিনিস তো একেবারে মানে মানে 8 মাসের মতো বয়স হবে। খুব সুন্দর, চারটা বার চার জায়গায় খুবই সুন্দর। আচ্ছা, বার্ডগুলো দেখতে পাচ্ছি গোলাপি, খুবই ভালো পার্সেন্টেন্সের বাচ্চা ধরা চলে। দর্শকের ছোট্ট মাথা, খুব সুন্দর। আচ্ছা, খুবই সুন্দর বাচ্চা আমরা দেখতে পাচ্ছি দর্শক। আচ্ছা, এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় এটা কেমন দাম চাচ্ছেন আপনি? দুইটা আপনি জোড়ায় দাম বলবেন। আচ্ছা, কেউ যদি সিঙ্গেলে নিতে চায় কাকা, সিঙ্গেলে আপনাদের? আসলে এইসব বাচ্চা অন্যান্য প্রোগ্রামে 75-80 হাজার চাওয়ার জায়গা আছে, তাই আমি অত চাবো না, অল্প 77-67 হাজার টাকা। 67 হাজার টাকা আপনি দাম চাইলেন। আচ্ছা, এর মাঝেও কিছু অনার করে দিবেন কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে। আচ্ছা, তারপরে জোড়ার বাচ্চাটা আমরা দর্শকদের দেখাই। আচ্ছা, দ্বিতীয় নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু কাকা? আচ্ছা, এই বাচ্চাটার কেমন বয়স হয়েছে? আচ্ছা, 8+ মাস বয়স হবে। আচ্ছা, এটাও পরিপূর্ণ সুস্থ সবল আছে তো? আচ্ছা, দ্বিতীয় নম্বর বাচ্চাটা সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন? কোন দর্শক ভাই যদি এই 1 নম্বর এবং 2 নম্বর বাচ্চা যদি কেউ একসঙ্গে নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কত দাম বললেন? 1,28,000 টাকা। এটা কি ফিক্স নাকি এর মাঝেও দর দামের সুযোগ আছে? আচ্ছা, এর মাঝেও কিছু অনার করে দিবেন। আচ্ছা, সিএলের 3 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা, এটা কোন জাতের গরু? হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দর্শকের দেখো, খুব সুন্দর করি কানসুস্থ, অনেক পাতলা, কানগুলো একেবারে ছোট, মাথাটাও গুলো অনেক ছোট। আচ্ছা, এবারের গরুগুলো আসলে এই অন্য অন্য পর্বের থেকে এই পার্সেন্টেন্স খুবই ভালো আছে। আচ্ছা, ওগুলো দর্শক দেখলেও বুঝবে। আচ্ছা, 3 নম্বর বাচ্চাটার কেমন বয়স বললেন কাকা? বয়স এরকম 8+ হবে। বাচ্চাটা কল মুন্ডি বাচ্চা। এটা মুন্ডি বাচ্চা? মুন্ডি বাচ্চা, এই 6টার মধ্যে একটা একটা পিসি বাচ্চা। আচ্ছা, এই মুন্ডি গরুগুলোর তো দুধের রেকর্ড ভালো, ঠিক না? এগুলা তো হলিস্টার ফ্রিজিয়াম মুন্ডি, এগুলা তো দুধের রাজা। আচ্ছা, এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় এটা সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন? এটা দুইটার একটা লট করছে আর কি। আচ্ছা, এটাও লট দুইটার একটা জোড়া করছেন।
আচ্ছা, কোনো দর্শক ভাই যদি সিঙ্গেল এটা নিতে চায়, সিঙ্গেল এর দামটা একটু বলে দিবেন। এটার দাম সিঙ্গেলে 65,000 টাকা। 65,000 টাকা। আচ্ছা, এর মাঝেও কথা বলার সুযোগ আছে? আচ্ছা, এর মাঝেও দর্শক আপনারা কথা বলে কিছুটা দরদাম করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে শিয়ালের 4 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের কাকা? হলিস্টিয়ান ফ্রিজিয়ান। খুব একটা হাই কোয়ালিটি পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটার কেমন বয়স হয়েছে? 8 মাস প্লাস বয়স হবে 4 নম্বর বাচ্চাটাও। অনেক পাতলা এবং মাথাটা দেখাও গোলাপি, কানগুলো অনেক ছোট ছোট। আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো পার্সেন্টেজ এবারে কালেকশন গুলো। আচ্ছা, এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, এটা সিঙ্গেলে কেমন দাম যাচ্ছেন কাকা? সিঙ্গেলের দাম চাচ্ছে 57,000 টাকা। 57,000 টাকা আপনি সিঙ্গেলের দাম চাচ্ছেন? 4 বার 4 জায়গায় খুব সুন্দর 10 টাকা। আচ্ছা, এর মাঝেও তো দরদামের সুযোগ আছে নাকি? দুইটা বাচ্চা কেউ নিলে 1,25,000 টাকা। দুইটা বাচ্চা যদি কেউ একসঙ্গে নেন তাহলে 1,25,000 টাকা দাম চাচ্ছে। এই যে সিরিয়ালের 3 নম্বর বাচ্চা এবং 4 নম্বর বাচ্চা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে এর মাঝেও কথা বলার সুযোগ আছে। আমার কিছু না সম্মান করবে। আচ্ছা, সিরিয়ালের 5 নম্বরে আরেকটা সুন্দর করে আমরা গরু দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? এটা ফ্রিজিয়ান এবং জার্সির সাথে ক্রস আছে, কারণ অনেক পশম আছে, পাতটা ঘুরগুলা কালো এবং নেটটা কালো ঝুঁটি। আচ্ছা, এটা জার্সির সাথে ক্রস? আচ্ছা, এটার গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো, প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর। আচ্ছা, এটা এই বাচ্চাটার কেমন বয়স হয়েছে? এটার বয়স 8 প্লাস হবে। এমন এটার 8 মাস প্লাস বয়স হবে। আচ্ছা, এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, এটা কেমন দাম চাচ্ছেন সিঙ্গেলে? এটা সিঙ্গেলে এটা 42,000 টাকা। 42,000 টাকা আপনি দাম চাচ্ছেন? আচ্ছা, এই এই পাশে যে 6 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা, এটা কোন জাতের গরু? হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটার বয়সটা আনুমানিক 8 প্লাস হবে। 8 মাস প্লাস বয়স হবে। আচ্ছা, এটাও সম্পূর্ণ সুস্থ সবল আছে? সুস্থ সবল। এই বাচ্চাটা সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন কাকা? এই বাচ্চাটার দাম চাচ্ছে 53,000 টাকা। 53,000 টাকা সিঙ্গেলে দাম চাচ্ছেন? আচ্ছা, কেউ যদি জোড়া ধরে নিতে চায়? আপনার দাম চাচ্ছে, এর মাঝেও দরদামের সুযোগ আছে। আচ্ছা, আপনার কালেকশনে এই গরুগুলোই তো ছিল নাকি কাকা? 6টা গরুই ছিল। আচ্ছা, আমার অনেক দর্শক রয়েছে এই ধরনের গরু কিন্তু অনেকেই নিতে চায়, অনেকেই দূর দূরান্ত থেকে আমাকে ফোন করে। তে আসলে ভালো পার্সেন্টেন্সের গরু আসলে কোথায় পাওয়া যায়? তে আমার কোনো দর্শক ভাই যদি নিতে চায়, এগুলো কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার স্ক্রিনে ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিবেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার। ফোন নাম্বার 01854 89 13 71। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে, আল্লাহর রহমতে পাবে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।